হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এফএস প্রোডাকশনে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আজকেও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি আপনার জিমেল, গুগল বা যেটাই বলেন, একটি অ্যাকাউন্টের অনেকগুলো নাম আছে, যেমন জিমেল অ্যাকাউন্ট, ইউটিউবের, না না না, তো জিমেল অ্যাকাউন্টের নাম্বার কীভাবে চেঞ্জ করবেন সেটা আজকে দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনাদের সেটিংয়ে যাওয়া লাগবে। সেটিং থেকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট সিস্টেম একটি অপশন থাকবে, ওখান থেকে আপনার যে জিমেলটি চেঞ্জ করতে চান সেই জিমেলে ক্লিক করবেন। তারপরে সাইন ইন এবং সেটিং, তো এখান থেকে দেখতে পারবেন আপনি রিকভার ফোন নাম্বার, এখানে অনেকগুলো অপশনই আছে, চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে আপনি কীভাবে ফোন নাম্বার চেঞ্জ করবেন সেটা দেখাবো। রিকভার ফোন নাম্বারে ক্লিক করব। ভিউয়ার্স, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, আপনার এমন একটি ইন্টারফেস আসবে। তো আমি পাসওয়ার্ডটি দেবো, এই জন্য ভিডিওটি ফলস করছি। তো দেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছি, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, লোডিং নিচ্ছে, আপনারা দেখতে পারেন। তো এমন একটি ইন্টারফেস আসবে আপনার পেজে, তো এডিটে ক্লিক করবেন। এই যে এডিট জন্য ক্লিক করবেন। তো রিকভার ক্লিক করেছি, তো এখানে আমি এখন অ্যাড নিউ নাম্বার দিব, নেক্সট। তো এখানে ফর্মেটে দিব 0 1 6। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার জিমেলে ইমেলও চলে এসেছে। তো আমি ফোন নাম্বারটি দিব, নতুন নাম্বারটি 0 1 6 40 36 30 71, দিয়ে নেক্সটে ক্লিক করব। তো গেট কোড, তো ভিউয়ার্স একটি কনফার্মেশন কোড আসবে, কোডটি আমাকে এখানে দিতে হবে। তো কোডটি এসেছে কি আমি এখন চেক করব, মাত্র আসলো, কোডটা আছে 38 38 79 12। তো ভিউয়ার্স, আমাকে আবার ঘোরাতে যেতে হবে, যেহেতু আমি ইমেলটা চেক করার জন্য, যেখানে দেখছেন 38, SMSটা দেখে নিই, 38 79 12, 38 79 12, কনফার্মেশন কোডটি আমি ভেরিফাই করে দিলাম। তো দেন দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারটি এখন এখানে সেভ হয়ে গেছে। কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের অনেক অনেক শেয়ার করবেন। এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যা এমনই সব দারুণ দারুণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।